একাত্তর মঞ্চে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আজকে আছি মিথিলা ফারজানা। দর্শক মণ্ডলী, দেশের এই মুহূর্তের যে পরিস্থিতি, জামাত শিবিরের সংঘর্ষ, সহিংসতা, নাশকতা, হরতাল এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সমর্থন রয়েছে, হেফাজতে ইসলামী ঢাকামুখী লং মার্চ, ব্লগারদেরকে গ্রেফতার, এরকম নানান বিষয় রয়েছে এবং এই সমস্ত বিষয় নিয়েই এখন সংবাদ মাধ্যমগুলো মুখর। কিন্তু এই প্রতিদিনকার যে রাজনৈতিক ডামাডল এবং প্রতিদিনকার যে রাজনৈতিক ইস্যু, এই ইস্যুগুলোর বাইরেও এমন কিছু খবর রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আসলে আলোচনা করাটা খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। সেরকম একটি বিষয়ে আপনারাও নিশ্চয়ই একমত হবেন, সেটি হচ্ছে দুর্নীতি পরিস্থিতি। এর মধ্যে আমরা দেখছি যে বর্তমান সরকার পদ্মা সেতু, হলমার্ক, ডেস্টিনি, শেয়ার বাজার, এই সমস্ত ক্ষেত্রে দুর্নীতি নিয়ে বেশ আলোচিত, সমালোচিত, অভিযুক্ত কোনো কোনো ক্ষেত্রে। ঠিক এই সময় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করছে দুদক এবং সব দলের রাজনীতিবিদ, নাগরিক সমাজ, বিশেষজ্ঞদের নিয়ে তার একটি সেমিনার করেছে দুদক। এবং আমাদের সরকার, বিরোধী দল, ব্যবসায়ী, ক্ষমতাবান লোকেরা দুর্নীতি দমনে আসলে কতটা সদিচ্ছা তারা পোষণ করেন এবং সেই সাথে সাথে প্রাতিষ্ঠানিক কোনো সীমাবদ্ধতা আছে কি না, যেটি নিয়ে প্রায় অভিযোগ করা হয়, সেসব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই আজকে একাত্তর মঞ্চে। এবং আজকের একাত্তর মঞ্চে যারা অতিথি হিসাবে রয়েছেন তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। আমার সাথে রয়েছেন মোহাম্মদ ফয়জুর রহমান চৌধুরী, সচিব দুর্নীতি দমন কমিশন দুদক, এবং আরও রয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। আমাদের সাথে প্রসঙ্গক্রমে আরও নিশ্চয়ই কয়েকজন অতিথি যুক্ত হবেন, তবে তার আগে সবার আগে আপনাদেরকে একাত্তরের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব। হেফাজতের লং মার্চ শান্তিপূর্ণ হলে সরকার বাধা দেবে না, বললেন 14 দলের নেতারা, লং মার্চের বিরুদ্ধে হাক্কানি সমাজ। 6 এপ্রিল শান্তিপূর্ণ হবে, তার লং মার্চ করলে প্রশাসন তাদের সহযোগিতা করবে, বাধা দেবে না। আলেম ওলামার উপরে হত্যা নির্যাতন চালিয়ে এটাই সরকারের কাঁধে দায়ভার চাপিয়ে দিতে পারে। এবার ব্লগার আসিফ গ্রেফতার, আটকদের 24 ঘন্টার মধ্যে মুক্তির দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। যারা ঘরে বসে বসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে তাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে, এই বিষয়টিকে আমরা তো ভালোভাবে মেনে নিতে পারি। খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে সরকার টিকতে পারবে না, বিএনপির মোশাররফের বক্তব্য। গ্রেফতার করে কখনো কোনো আন্দোলন সংগ্রামকে দমানো যায় নাই। আমাদের আজকের বিষয় যেমনটি বলছিলাম, দ্বন্দ্ব সংঘাতের রাজনীতি দুর্নীতি প্রতিরোধে বড় বাধা। এবং আজকে আমাদের সাথে যারা অতিথি তাদেরকে তো পরিচয় করিয়ে দিলাম, আরেকটি ছোট্ট বিষয় মনে করিয়ে দিয়ে, আপনারা একটি নাম্বার দেখছেন পর্দায়, সেই নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন, ফোন করতে পারেন, টুইটার, স্কাইপে এবং ফেসবুকে আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের আলোচনা। আজকের আলোচনা নিয়ে মানে শুরু করার আগে ডক্টর ইফতেখারুজ্জামান, যেটি নিয়ে অনেকবার কথা হয় যে রাজনীতি কোনো না কোনোভাবে প্রভাব খাটানোর চেষ্টা করে দুর্নীতি প্রতিরোধে, দুর্নীতি একটি এমন একটি বিষয় বাংলাদেশে যেটি নিয়ে নতুন করে কিছু বলার নয়, যখন দেখা যায় যে সরকারে থাকেন তাদের অভিযোগ, তাদের সম্পর্কে যখন অভিযোগ করা হয় তখন আসলে কোনো অভিযোগই কাজে আসে না। তো এই পরিস্থিতির থেকে আসলে বের হয়ে আসার এই মুহূর্তে কি সাজেশন আছে, পরামর্শ আছে? ধন্যবাদ আপনাকে, খুবই কঠিন প্রশ্ন, আবার অন্য দিক থেকে খুবই সহজ। কঠিন প্রশ্ন হচ্ছে যে বাস্তবতার দিক থেকে যদি আমরা বাস্তবায়নের দিকে যদি যাই তাহলে খুবই কঠিন, কিন্তু সহজ এই কারণে, এই জন্য বলছি যে আসলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার দুদকের যে সেমিনারটি ছিল, সেমিনারের প্রতিপাদ্য ছিল, সেখানে ওই কথাটা ছিল যে আসলে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে দুর্নীতি প্রতিরোধের অন্যতম একটি উপাদান। তো সেটি যেরকম বলাটা সহজ, কিন্তু বাস্তবে সেটিকে কার্যকর করা সেখানে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এখানে আমি যে কথাটি, আমি আমার সৌভাগ্য হয়েছিল সেমিনারটিতে থাকার এবং সকলের আলোচনায় যে জিনিসটা উঠে এসছে যে আসলেই এটা একটা অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান রাজনৈতিক সদিচ্ছা, কিন্তু সেটাকে বাস্তবায়নের জন্য পথে যে অন্তরায়গুলো তার মধ্যে অন্যতম হচ্ছে যে এটার একদিকে এটার বাস্তবে মানে কার্যকর করা, কারো প্রতি ভয় করুণা না করে, অন্যদিকে হচ্ছে যে এমন কিছু প্রাতিষ্ঠানিক এবং আইনি কাঠামো মোটামুটি কিন্তু আমাদের আছে, এটাকে হয়তো আরও সংস্কার করে আরও উন্নততর জায়গায় যাওয়া সম্ভব বা উচিত, কিন্তু যতটুকু আছে তার মধ্যে থেকেই যে প্রতিষ্ঠানগুলোর উপরে দায়িত্ব রয়েছে যে দুর্নীতি একটা শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধটি করলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শাস্তি পেতে হবে, এটা না, এটার বিপরীতে যে কালচার অফ ইম্পিউনিটি, আমি অপরাধ করে যাব, পার পেয়ে যাব, এই সংস্কৃতির ঊর্ধ্বে থেকে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করার মতো প্রাতিষ্ঠানিক ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন, বিচার ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা,
মহান জাতীয় সংসদ এই ধরনের প্রতিষ্ঠানগুলোর উপরে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি যেটাকে আমরা বলি জবাবদিহিতা সেটা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠানগুলো যতদিন পর্যন্ত কার্যকর না হবে এমনকি আমি মনে করি রাজনৈতিক সদিচ্ছার আমরা কথা যেটা বলি সেটাও যদি থিওরিটিক্যালি আমাদের আমাদের কাছে উপস্থিত থাকে তাতেও কিন্তু সম্ভব হবে কাজে এই জায়গাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একদিকে রাজনৈতিক সদিচ্ছা আর একদিকে প্রাতিষ্ঠানিক ক্যাপাসিটি এমনভাবে বিল্ড আপ করতে হবে যাতে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতার ক্ষেত্রটা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারে প্রাতিষ্ঠানিক ক্ষমতায়নের প্রসঙ্গটিতে আমরা আরেকটু বেশি করে আসতে চাই কিন্তু তার আগে একটি ছোট্ট উত্তর নিয়ে আমি ফাজল রহমান চৌধুরীর কাছে যাব সেটি হলো যে আপনি যেটি বলছেন যে রাজনৈতিক সদিচ্ছা আসলে কি সদিচ্ছা বাস্তবায়ন করা সম্ভব ভোটের রাজনীতির ক্ষেত্রে কারণ তখন কি আসলে একটি সরকার সেই অবস্থায় থাকে যে সেই দুর্নীতি নিয়ে সেই দুর্নীতির কৈফিয়ত নিয়েছে আবারও কি জনগণের কাছে পৌঁছে খুবই গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যেটি আমার পরবর্তীতে আলোচনার কথা ছিল এবং আমি সেদিন সেমিনারেও বলেছি আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে যে জিনিসটা হয়েছে যে রাজনীতি আর দুর্নীতি রাজনীতি অর্থ রাজনীতি বিনিয়োগ একাকার হয়ে গেছে আমাদের রাজনীতিতে কিন্তু সুস্থ রাজনীতির চিন্তার মানসিকতা কিন্তু অনেকেই আছেন কিন্তু ওই শক্তিটা ক্রমাগতভাবে পলিটিক্যাল স্পেস রাজনৈতিক অঙ্গন থেকে কর্নার হয়ে যাচ্ছে এখানে দখল করে নিচ্ছে যারা পলিটিক্সটাকে শুধু ক্ষমতায় যাওয়াটা না পলিটিক্সটাকে বা রাজনৈতিক অবস্থানকে মুনাফা অর্জনের একটা সুযোগ হিসেবে সোপান হিসেবে দেখে নেয় যার ফলে আপনি যেটা বলেন মানে নির্বাচনের রাজনীতি বলি বা রাজনৈতিক অঙ্গনে যে দ্বান্দ্বিক পরিস্থিতির কথা বলি রাজনীতির পিছনে যে ইনভেস্টমেন্ট নির্বাচনের পিছনে যে অর্থ ব্যয় সব কিছু মিলিয়ে এমন একটা অবস্থায় সৃষ্টি হয় আমরা নির্বাচনটাকে বা ক্ষমতায় যাওয়াটাকে বা রাজনীতিকে জয়টাকে আমরা মনে করি যে জনগণের ম্যান্ডেট যে আমাকে এখন যে ইনভেস্টমেন্ট করেছিলাম সেটা একটা মুনাফা অর্জন করতে হবে এটা একটা যেরকম জিনিস যে কারণে আপনার ওই যে প্রতিষ্ঠানগুলোকে কীভাবে মানে কার্যকর করার পথে অন্তরায় সৃষ্টি করা যাবে সেটা আমরা দেখতে পাই আর এর কারণে এর সাথে আরেকটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা সবসময় রাজনীতির কথা বলি কিন্তু রাজনীতি কিন্তু এককভাবে কাজ করে না দুর্নীতির ক্ষেত্রে বিশেষ করে বড় ধরনের দুর্নীতি আমরা যেটাকে গ্র্যান্ড করাপশন বলি সেখানে কিন্তু আমি বলি যে একটা ত্রিমুখী আতাত হয় আমরা এই জায়গাটিতে আসবো একটু পরে আসবো আমি ফজল রহমান চৌধুরীর কাছে যেতে চাই আমরা বারবারই শুনি দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা খুব জরুরি অনেক সময় আপনাদের কাছ থেকে শুনি যে দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা স্বাধীনভাবে কাজ করছি কোনো ধরনের এখানে কোনো চাপ প্রয়োগ নেই কিন্তু আবার পাশাপাশি এটিও শুনি যে দুদক এখন নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে ধন্যবাদ মিথিলা আসলে আপনার বক্তব্যের প্রেক্ষিতে আমাকে একটু ব্যাকে যেতে হবে সেটা হচ্ছে আমাদের এই দুর্নীতি দমন কমিশনের জন্ম 2004 সালে এর পূর্বে যেটা ছিল দুর্নীতি দমন ব্যুরো ব্যুরো থেকে কমিশনে আসলো এবং দুর্নীতি দমন কমিশন আইনের আইনের বলেই এই কমিশন গঠিত হয়েছে এবং এই কমিশনের আর ব্যুরোর মধ্যে মূল পার্থক্য যেটা সেটা হচ্ছে ব্যুরো কিন্তু পুরোপুরি স্বাধীন ছিল না ব্যুরোর যে কার্যক্রমটা ছিল সেটা যখন যে সরকার থাকতেন সেই সরকার প্রধানের যে কার্যালয় থাকতো সেই কার্যালয়ের অধীন একটা অঙ্গ হিসাবে কাজ করত কিন্তু কমিশন হওয়ার পরে এটা সম্পূর্ণ স্বাধীন এবং দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে এবং স্বাধীনভাবেই তার প্রতিটি কার্যক্রম পরিচালনা করছে এক্ষেত্রে কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই একমত পোষণ করেন নাকি সেটা শুনে নিয়ে আমি বিরতিতে না আমি খুব একমত প্রকাশ করতে পারছি না বিশেষ তিনি যেহেতু ফজল রহমান সাহেব অতীতে গেলেন যেমন চার দলীয় সরকার সময়ে যখন যে কমিশন গঠিত হয়েছিল আমরা জানি 2.5 বছর সেখানে কমিশনে 3 জন কমিশনার ছিলেন 3 জনের মধ্যে 4টা গ্রুপ ছিল তারা দ্বন্দ্বে লিপ্ত ছিলেন আর কিছুই করতে পারেননি তার কারণটা ছিল রাজনৈতিক বিবেচনায় কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছিল এটা একটা মূল বিষয় ছিল এরপরে তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা বড় ধরনের অ্যাগ্রেসিভ একটা ভাব নিয়ে এসেছিল কিন্তু সেইখানেও আমরা দেখেছি যে কমিশনের পিছনে তৎকালীন কমিশনের পিছনে অন্য একাধিক শক্তি কাজ করেছে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সেই কমিশনকে অনেক বড় ধরনের অভিযোগ এসেছে এবং সেখানে দুর্নীতি প্রতিরোধের নামে তারা দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন সেই বিষয়গুলো আমরা গবেষণা করে দেখেছি আমরা বিভিন্ন সময় বলেছি আবার বর্তমান সরকারের সময় একটা বড় ধরনের উৎসাহ নিয়ে সরকারের নির্বাচন অঙ্গীকারের প্রাধান্য ছিল একটি অন্যতম প্রাধান্য ছিল দুর্নীতি দমন তার মধ্যে আবার অন্যতম সুস্পষ্টভাবে কমিশনকে কার্যকর করা হবে এই অঙ্গীকারটা ছিল কিন্তু আমরা যেটা দেখেছি এই কমিশন এই সরকারের সময়ে আপনার একগুচ্ছ সংশোধনী আনা হয়েছে
যে সংশোধনী যদি সংসদে গৃহীত হতো, যেটার প্রতিবাদ আমরা করে সরকারকে বিরত করতে পেরেছি সেটা থেকে যদি হতো, তাহলে কিন্তু কমিশন যতটুকু স্বাধীনতা আছে সেটাও কিন্তু খর্ব হতো। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে, কমিশনের রূপায়ণ মনস্তাত্ত্বিক বলি, রাজনৈতিক বলি, প্রশাসনিক চাপ কিন্তু অব্যাহত ছিল। এই যে কারণে আমি বাক্যটা শেষ করি মুথিলা, সেই কারণে আমরা দেখেছি অনেক সময় কমিশনের অবস্থানে, আমি কমিশন ইতিমধ্যে আগের তুলনায় বেশ সক্রিয় হয়েছে সেটা নিয়ে পরে আলোচনা করতে পারবো, কিন্তু অনেক সময় আমরা যে দেখেছি কমিশনের অবস্থান আর সরকার অবস্থান একাকার হয়ে গেছে। সেই অবস্থানগুলো কি এবং সেই অভিযোগগুলোই বা কি, সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করবো তবে একটি বিরতির পর। আজকের মঞ্চে আরও একবার স্বাগত। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, এবং বনানীর বাসা থেকে সংযুক্ত হচ্ছেন ডক্টর মনিরুজ্জামান মিয়া, সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক কমিশনার দুর্নীতি দমন কমিশন। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আমরা যে প্রসঙ্গটিতে আলাপ করছিলাম সেটি হচ্ছে প্রতিষ্ঠানের ক্যাপাসিটি বা প্রতিষ্ঠানের ক্ষমতা এবং তার সাথে সাথে রাজনৈতিক প্রভাব। এই সরকারের আমলে আমরা দেখেছি হলমার্ক, পদ্মা সেতু, ডেস্টিনি, শেয়ার বাজার, এই সমস্ত কিছু নিয়ে বেশ বড় ধরনের সমালোচনা হয়েছে, আলোচনার ঝড় বয়েছে। এবং এর আগের সরকারের সময় আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী দুই ছেলে, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ এসেছে, তাদের অভিযোগ প্রমাণিত হয়েছে কোর্টে এবং সেটি নিয়েও বড় ধরনের অভিযোগ রয়েছে দুটি সরকারের বিরুদ্ধেই। তো কিন্তু তার সাথে সাথে আবার ফয়জুর রহমান চৌধুরী, তিনিও বলছেন যে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়গুলো আসলে কতটা জবাবদিহি আদায় করতে পারছে সরকারের কাছ থেকে দুর্নীতি দমন কমিশন? দেখুন, আমার সেদিনের উপস্থাপিত প্রবন্ধে নজরুলের তিনটি পঙ্ক্তি আমি উদ্ধৃত করেছিলাম। আপনি যে কথাগুলো বললেন তার প্রেক্ষাপট ব্যাখ্যা করবার জন্য অনেকে এটাকে ভুল বুঝেছেন। আসলে বাংলাদেশ দুর্নীতির ক্ষেত্রে এখন যে অবস্থায় আছে সেই দিকে তাকিয়ে আমি এই কথাগুলো বলেছিলাম। এই আমাদের বাংলাদেশ রাজরানী এখন ভিখারিণী, কাঁদিছে বলে লুটের কেস। দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী স্বাধীন এবং দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে, কতটুকু করছে সে কথা পরে আসে। দুর্নীতিও কিন্তু স্বাধীন, দুর্নীতি কিন্তু স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। তা না হলে এত বড় বড় দুর্নীতি, এত বড় বড় কেলেঙ্কারি কেন হয় বাংলাদেশে? আরেকটি প্রসঙ্গ আপনি এনেছেন প্রতিষ্ঠানের কথা। প্রত্যেকটি হলমার্ক বলুন, ডেস্টিনি বলুন, বা যত দুর্নীতি, প্রত্যেকটি হচ্ছে ব্যাংক নামের একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। এটা আর্থিক সংশ্লেষ আছে। আমার কথা কিন্তু শুধু তাই নয় যে প্রক্রিয়া পদ্ধতির ব্যত্যয় বিচ্যুতি ঘটিয়ে সুযোগ সুবিধা আদায় করাটাও দুর্নীতি, যার মধ্যে আর্থিক সংশ্লেষ থাকবে। যেমন ধরুন, একজনের অধ্যাপক হবার যোগ্যতা নাই, আমার যোগ্যতা নাই, কিন্তু আমি যা হোক রাজনৈতিক যোগ সাজসে অধ্যাপক হয়ে গেলাম। আপাত দৃষ্টিতে হচ্ছে যে এর মধ্যে কোনো আর্থিক সংশ্লেষ নাই, কিন্তু তা নয়। আমি সহযোগী অধ্যাপক হিসেবে যে বেতন ভাতা পেতাম, অধ্যাপক হিসেবে তার চেয়ে বেশি বেতন ভাতা পাবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে প্রক্রিয়া পদ্ধতির ব্যত্যয় বিচ্যুতি হলো, যার মধ্যে আর্থিক সংশ্লেষ থাকলো। আরেকটি কথা আমি বলি, প্রতিষ্ঠানকে নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না, প্রক্রিয়া পদ্ধতি নিয়েও মাথা ঘামাই না। প্রতিষ্ঠান, প্রক্রিয়া, পদ্ধতি মানবিক কর্মকাণ্ডেরই ফল এবং মানবিক চিন্তা চেতনারই ফসল, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি বেশি গুরুত্ব দেই প্রতিষ্ঠান, প্রক্রিয়া, পদ্ধতি কারা চালু রাখেন, কারা নিয়ন্ত্রণ করেন, কারা বাস্তবায়ন করেন, অর্থাৎ ব্যক্তি। এবং সেই জন্যে আমার প্রবন্ধে রবীন্দ্রনাথকে আমি উদ্ধৃত করেছিলাম। আমি আজকে সম্মানিত দর্শকদের জন্য আবার উদ্ধৃত করছি, আই ডু নট হ্যাভ ফেথ ইন এনি নিউ ইনস্টিটিউশন বাট ইন দ্য পিপল who think properly, feel nobly, and act right. ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আমি একটু যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি, সেটি হলো যে আপনি কি মনে করেন, এবার আমরা দেখেছি যে এই মহাজোট সরকারের সময়ে যখন পদ্মা সেতু নিয়ে বিরাট অভিযোগ চলছে, তখন যিনি প্রধান অভিযুক্ত তাকে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক বলে আখ্যায়িত করেন, এবং এর আগে প্রধানমন্ত্রী নিজে অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযুক্ত হন এবং তার দুই ছেলে মানি লন্ডারিংয়ের মামলায় অভিযুক্ত হন। তো এই যখন হয় অবস্থা, তখন আসলে দুর্নীতির জন্য রাজনৈতিক একটা প্রতিপক্ষ তৈরি হয়ে যায় কিনা, বা দুর্নীতি প্রতিরোধের জন্য রাজনৈতিক একটি সিগন্যাল চলে আসে কিনা? দেখুন,
আমি একটু মেঠো বাংলায় বলি, ভূত তো সর্ষের মধ্যে, আমি ভূত তাড়াবো কি করে? এই একটি কথা। আরেকটি কথা, গতকাল আমি এবং ডক্টর ইফতেখারুজ্জামান আরেকটি প্রাইভেট চ্যানেলে অভিন্ন বিষয়ে আলাপ করছিলাম। আমরা একটি বিষয়ে ঐকমত পোষণ করেছি যে যে কোনো ব্যত্যয়, বিচ্যুতি, নৈতিক স্খলন, এমনকি জঙ্গিবাদ বা ধর্মান্ধতা যাই বলি না কেন, মৌলবাদ শব্দটি ব্যবহার করি না, ওটা ভুল, ধর্মান্ধতা, আমি কিন্তু আবারও বলছি মৌলবাদ শব্দটি ব্যবহার করা উচিত নয়, ধর্মান্ধতা, এই সব কিছুই কিন্তু গড়ে ওঠে সহায়ক পরিবেশ পেয়ে। এই সহায়ক পরিবেশ আপনি যা উল্লেখ করলেন, আপনি আমাকে প্রশ্ন করবার সূত্রে যে বক্তব্যটুকু দিলেন ওইটুকুর মধ্যেই আছে সহায়ক পরিবেশ। ডক্টর মনিরুজ্জামান মেয়ের কাছে যেতে চাই, আপনি নিশ্চয়ই আমাদের আলোচনা এতক্ষণ শুনলেন এবং আপনি একসময় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন। আমি যদি একটু জানতে চাই যে আসলে আপনার কাছে কি মনে হয় যে দুর্নীতি দমন কমিশন কতটা দুর্নীতি প্রতিরোধের জন্য বাংলাদেশে এই পর্যন্ত কাজ করে যেতে পেরেছে বা পারছে? আমি এ পর্যন্ত কথা বলতে পারবো না, তবে আমি যখন দুর্নীতি দমন, আর একজন বোধ হয় কথা বলছেন নাকি, আমি যখন দুর্নীতি দমন কমিশনে একজন কমিশনার ছিলাম তখন, কিন্তু অল্প দিনই ছিলাম, কারণ আমাকে আবার ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া হয়েছিল। তবে আমাদের সময়ে, খুব অল্প সময়ে, যেটুকু আমার অভিজ্ঞতা ছিল এই যে সরকারের যে কোনো রকমের প্রভাব যে ছিল তা আমি বলবো না, কিন্তু আমাদের নিজেদের মধ্যেই আর কি আইনের ব্যাখ্যা নিয়ে প্রায় দিনই আমার সাথে বিশেষ করে মতদ্বৈরতা হতো, এবং সেইভাবেই দুর্নীতি দমন কমিশন কিন্তু দু তিন বছর যতদিন ওইটা এক্সিস্ট করেছিল খুব একটা কাজ করতে পারেনি আর কি। তারপরে অবশ্য আমি তো ছিলামই না আর কি। এবং এই মুহূর্তে আপনি দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা বা সক্রিয়তা কেমন মনে করছেন? আমার খুব স্পেসিফিক জানা নেই, তবে এটা ঠিক যে এত বেশি দুর্নীতি হয়েছে গত কয়েক বছরে, সেগুলো দুর্নীতি দমন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে কি না আমি জানি না, কিন্তু আপনারা নিশ্চয়ই এর মাঝে আলাপ করেছেন আমি আসার আগেই যে কত রকমের দুর্নীতি হয়েছে। যেমন প্রথমে সেই হলো শেয়ার মার্কেটের ব্যাপার, তো শেয়ার মার্কেট অবশ্য ঠিক দুর্নীতি বা সবসময় যে বলা যাবে তা নয়, তবে এই এইবার এই সরকার আসার পরে দুর্নীতি যে হয়েছিল সেটা স্পষ্ট। তার কারণ দেখা গেল যে সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত ব্যাংকে দেখা গেল লিকুইডিটি ক্রাইসিস, অর্থাৎ কোথাও কোনো টাকা নেই, এত ব্যাংক, কয়েকটা ব্যাংক মিলে হাজার হাজার কোটি টাকার যারা মালিক, কোনো ব্যাংকে টাকা নেই, তো কেমন করে হতে পারে? এবং এও শোনা, এবং আমি ওই সময় একটু বিদেশে যাচ্ছিলাম বলে আমি একটু ফরেন এক্সচেঞ্জ সংগ্রহ করতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে ফরেন এক্সচেঞ্জ 72 না 73 টাকা ছিল ডলার, সেটা হঠাৎ করে 85 না 86 হয়ে গিয়েছে, স্পষ্ট আমার কাছে সংখ্যাটা মনে নেই, তবে অনেক বেড়ে গিয়েছিল। তাতে বোঝা গেল যে এই টাকা সব বিদেশে পাচার হয়ে গিয়েছে আর কি। আমি একটু আসছি আপনার কাছে, ফয়জুর রহমান চৌধুরী আছেন এখানে আমাদের সাথে। ফয়জুর রহমান চৌধুরী, যেটি ডক্টর মনিরুজ্জামান মিয়া বলছেন যে ওনাদের সময়ে কোনো ধরনের সরকারি প্রভাব ছিল না, সরকারের কোনো প্রভাব ছিল না, রাজনৈতিক প্রভাব ছিল না, এবং এই সময়ে আপনারা যখন কাজটা করছেন তখন অনেক বেশি প্রভাব আপনাদের উপর আছে এবং দুর্নীতির মাত্রা অনেক বেশি, আপনি শুনলেন বক্তব্যটি, আপনি কোনো বক্তব্য আছেন এই বিষয়ে? আমি অধ্যাপক মনিরুজ্জামান সাহেবের বক্তব্য শুনেছি। আমি একটু ইফতেখার সাহেব যেটা বলেছেন যে ওখান থেকেই শুরু করছি, যে পূর্বের যে কমিশন ছিল, অর্থাৎ ওনারা যখন কমিশনে ছিলেন উনি বলেছেন এই দুর্নীতি দমন কমিশনের স্বাধীনভাবে কাজ করার প্রেক্ষিতেই কথাটা এসেছে, যে তখন কমিশনের তিনজন কমিশনার তিন দিকে চলেছেন, যেটা কমিশনার সাহেবের বক্তব্যও সেটা স্বীকৃত হয়েছে। এটা আমি বলবো এটা ব্যক্তিগত বিষয়, কে কীভাবে চলবে কীভাবে করবে, কিন্তু কমিশনের কাজের ক্ষেত্রে যদি এটার বহিঃপ্রকাশ ঘটে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক। আর এখন বলছি যে স্বাধীনভাবে কাজ করতে পারছে না দুর্নীতি দমন কমিশন, বা অতীতে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে এটাও, এটার সাথেও আমি দ্বিমত পোষণ করছি। আমি বলবো অতীতের যে কোনো সময়ের চাইতে
এখন দুর্নীতি দমন কমিশন অনেক স্বাধীনভাবে কাজ করছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে আমাদের দুর্নীতি দমন কমিশনের জন্ম 2004 সালে। 2004 সালের পর কমিশন, বর্তমান যে কমিশন আছে এটা হচ্ছে তৃতীয় কমিশন, মাঝখান শুরু থেকে আরও দুইটা কমিশন ছিল। এ কারণে আমি বলছি যে বর্তমান কমিশন অনেক স্বাধীনভাবে কাজ করছে, যে আপনারা লক্ষ্য করে থাকবেন অতীতে কখনো প্রেজেন্ট গভর্নমেন্টের যে কোনো মন্ত্রী বা কোনো উপদেষ্টা যারা কর্মরত আছেন বা সচিব, কাউকে দুদকে এনে জিজ্ঞাসাবাদ করা এটা খুব দূরহ ছিল, কিন্তু আমাদের বর্তমান কমিশনের আমলে এটা হয়েছে, হচ্ছে, হবে। যখন সরকারের একটি উচ্চ পর্যায়ের কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসে এবং সরকারের আরো উচ্চ পর্যায়ে যদি সেই বিষয়টিকে প্রতিরোধ করার মতন কোনো একটি বক্তব্য দেন, তাহলে কি আসলে দুর্নীতি দমন কমিশন, সেটি যেই সরকারই হোক, তাহলে কি আসলে দুর্নীতি দমন কমিশন খুব বেশি সাফল্য অর্জন করতে পেরেছে বা সাহসিকতা দেখাতে পেরেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি বলবো যে আমাদের যে কাজ, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের যে কাজ, বক্তব্য অনেকে অনেক রকম দিতে পারে, কিন্তু আমাদের যে কাজ সেটা আমরা স্বাধীনভাবে করছি, আমরা করব। আমি অতীতেও বলেছি, আমার কমিশনও বলেছে, আমি আজকেও বলছি যে আমাদের অনুসন্ধানে, আমাদের তদন্তে যার বিরুদ্ধে যেটা পাওয়া যাবে সেই ভিত্তিতে রিপোর্ট প্রস্তুত। আচ্ছা, মাঝখানে ঢুকতে চেয়েছিলাম, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কাছেই প্রশ্ন, যে আমি কদিন আগে একটি পত্রিকা উপসম্পাদকীয় পড়লাম, তাতে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে ফিরিস্তি দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি, ভালো মন্দ মিশিয়ে অ্যাকিউজড, এর নিহিতার্থই হচ্ছে যে অভিযোগ আছে তার বিরুদ্ধে। আমি আসছি যে অভিযুক্ত আমাকে আমার অনুসন্ধানে বা আমার তদন্তে যখন প্রাথমিকভাবে প্রমাণিত হবে তখন আমি বলবো, কিন্তু কোর্ট তখনও বলবে না। যতক্ষণ পর্যন্ত কোর্টে বিষয়টা প্রমাণিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত কোর্ট বলবে না তাকে। আচ্ছা, এখানে একটি যোগ করি আপনার, আমার স্মৃতি থেকে উদ্ধার করি, এই ঘটনাটি যখন ঘটে তখন আমি একটি ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক, এবং যে ওই রাতে যখন প্রথম পাতার শীর্ষ খবরগুলো লাইন আপ করছিলাম, আমার নিউজ এডিটর এনে দিলেন যে স্যার এইটা কিন্তু আমাদের লিড নিউজ করতে হবে, যে এসএসসি গিফটস মিস্টার এক্স ক্লিন চিট। তো অনেকবার চিন্তা ভাবনা করলাম, করে শেষ পর্যন্ত বললাম ঠিক আছে, কোন পরের দিন দেখলাম সকালবেলা প্রায় সব কাগজেই কিন্তু এই কথাটা বলেছে, এসএসসি গিফটস মিস্টার এক্স। আমরা একটু ওনার ব্যাখ্যাটি শুনি, আপনি বলেছেন আমি তো এই প্রশ্নটার উত্তর আমি দিয়েছি যে আমরা এ ধরনের সার্টিফিকেট কাউকে দেই নাই এবং দেওয়ার প্রশ্ন ওঠে না, এটা হবে না। আর আপনারা কিন্তু প্রতিবাদও করেননি জি এ নিউজের, যে এসএসসি গিফটস ক্লিন চিট জি রিজয়েন্ডার পাঠানো, আমি রিজয়েন্ডার পাঠাইছি কি পাঠাই নাই সেটা বিষয় না, এই রিজয়েন্ডারের প্রশ্নে যখন আসছে তাহলে বলতে হয় যে এরকম প্রতিবাদ যদি আমাদের করতে হয় তাহলে প্রতিদিন আমাদের প্রতিবাদ নিয়ে থাকতে হবে, আমরা আর আমাদের মূল কাজ করতে পারবো। ও আচ্ছা, আমরা আমাদের মূল কাজ করতে পারবো। আচ্ছা, আর আমি একটু আসছি, ইফতেখার সাহেব একটা বিষয় বলেছেন যে পদ্মা সেতুতে তদন্ত, মানে উনি যেটা মিন করেছেন সেটা হচ্ছে পদ্মা সেতুর তদন্তে রাজনীতি কাজ করছে, মূল এখানেও আসছে যে মূল অভিযুক্তকে ছাড় দেওয়া হচ্ছে, এরকম একটা বক্তব্য এসেছে। আমি এক্ষেত্রে বলবো পদ্মা সেতুর তদন্ত এখনো শেষ হয়নি, আর পদ্মা সেতুর তদন্তে কাউকে কোনো ছাড় দেওয়া হয়নি এবং ছাড় দেওয়া হবে না, কিন্তু আমাকে তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ পেতে হবে, কারণ আমার এটা চূড়ান্তভাবে কোর্টে আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে। সুতরাং আমাকে প্রমাণ করার মতো তথ্য উপাত্ত আমাকে সংগ্রহ করতে হবে, যখন আমি সংগ্রহ করতে পারবো পুরোপুরি তথ্য উপাত্ত যে হ্যাঁ এই অভিযুক্তটা এই লোকের বিরুদ্ধে আমি প্রমাণ করতে পারবো, তখনই তাকে প্রাথমিকভাবে অভিযুক্ত হিসাবে আমি চিহ্নিত করব। সেই পর্যায়ে কিন্তু পদ্মা সেতুর তদন্ত এখনো আমরা যেতে পারিনি। আমি একটু উল্লেখ করছি এখানে যে এখানে আপনার পদ্মা সেতু নিয়ে অনেক ফিচার হয়েছে, অনেক
তর্ক বিতর্ক অনেক ডিবেট হয়েছে যে পদ্মা সেতুর যে মূল বিষয়টা নিয়ে যে কথা হচ্ছে সেটা কানাডিয়ান রয়্যাল পুলিশ, হ্যাঁ কানাডিয়ান রয়্যাল পুলিশের কাছে সেই কাগজপত্রগুলা ওরা বলছে যে ওদের কাছে আছে, কিন্তু তাদের কাছ থেকে সেই কাগজ বা সেই কাগজের অনুলিপি সেই কাগজের ছায়ালিপি চেয়েও আমরা পাচ্ছি না, যার প্রেক্ষিতে আমরা আটকে আছি। আমরা এই প্রসঙ্গগুলো শুনবো আরেকটু, আরো একবার বিরতি এবং বিরতির পর আবার আসছি। আপনি নিশ্চয়ই আমাদের আলোচনা এতক্ষণ শুনতে পাচ্ছিলেন, আপনি বলছিলেন যে যে তিন বছর আপনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন সেই তিন বছর কোনো রাজনৈতিক প্রভাব আপনি দেখেননি। আমি একটু জানতে চাইছি যেটি ডক্টর ফজলুজ্জামান, ডক্টর ফজলুর রহমান চৌধুরী ওনারা বলছেন যে এই দুর্নীতি দমন কমিশন অন্তত পক্ষে একজন সচিব বা একজন মন্ত্রীকে জবাবদিহিতার মধ্যে আনতে পেরেছে বা কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছে, কিন্তু আমরা দেখেছি সেই সময়ে কোনো কমিশন কাউকেই সরকারের কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা কর্মচারীকেই জবাবদিহিতার মধ্যে আনতে পারেননি, এটি আপনি কি কারণে মনে করেন? সেই সময় কোনো দুর্নীতি হয়নি নাকি কমিশনের ব্যর্থতা? আমি সে কথা বলবো না, তবে আমি তো বললাম ওই সময়ের আমাদের কারণটা ছিল আমাদের তিনজনের মধ্যে আইনের ব্যাখ্যা নিয়ে, মূলত আমার সাথে অন্য দুজনের আইনের ব্যাখ্যা নিয়ে সবসময় মতদ্বৈধতা ছিল আর কি। যেমন প্রথম দিনেই একেবারে বললেন, আমি প্রথম দিন যেদিন গেলাম ওনারা আমার আগে গিয়েছিলেন জয়েন করতে, প্রথম দিন আমি গিয়েই শুনলাম যে আগের যে দুর্নীতি দমন ব্যুরো ছিল তার সমস্ত লোকজন তারা রিএমপ্লয় করেছেন, যেটা আইনের মধ্যে অত্যন্ত স্পষ্ট করে লেখা ছিল যে তা হবে না। আমি সেই জন্যে প্রথমে গিয়েই আমি এটা অপোজ করলাম যে এটা তো হবে না, আইনে নেই। ডক্টর মনিরুজ্জামান, সেই প্রশ্নগুলি পরে, কিন্তু যেসব দুর্নীতির অভিযোগ সেই সময় বড় বড় দুর্নীতির অভিযোগ বলে এখনও বিবেচিত হয় সেগুলোর কোনো ব্যাপারেই দুর্নীতি দমন কমিশনকে সক্রিয় হতে দেখা যায়নি সেই সময়, এটির কারণ কি? সেই দুর্নীতি দমন কমিশন খুবই স্বল্পকালীন ছিল, মাত্র তিন বছরের জন্য ছিল, বুঝতে পেরেছেন, বেশি ছিল না আর কি। এক তো আভ্যন্তরীণ এরকম গোলমাল ছিলই, এছাড়াও যেটা হয়েছিল যেটা 2004 সালে গঠন হয়েছিল আর 2007 সালে যে নতুন তখন ওই 111 যেটাকে বলা হয় এসেছিল, তখন আর কি আমরা আমাদের বলা হয়েছিল যে সরকার চাচ্ছে এটাকে পুনর্গঠন করতে, আমরা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিয়েছি আর কি। এই অতএব অনেক ধন্যবাদ ডক্টর মনিরুজ্জামান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনি শুনলেন, একটু শুনে নিই আগে উনি আপনার ওনার সাথে কতটা একমত, তারপর অন্য প্রসঙ্গে আমি যাচ্ছি। মনিরুজ্জামান সাহেবের কথায় যেটা হলো আসলে একটা এক ধরনের আমার কাছে মনে হয় তিনি অসহায়ত্ব প্রকাশ করলেন আর কি, যে মানে যে যুক্তিটা তিনি দিলেন সেটা তো একটা অবশ্যই, সেটা আমি শুরুতেই বলেছি তিনজনের মধ্যে চারটা গ্রুপ এটা ছিল, তারপরেও কিন্তু প্রোঅ্যাক্টিভলি বেশ কিছু আপনি যেগুলো যে ঘটনা যেমন নাইকোর ঘটনা নিয়ে বিরাট, সে নাইকোর মামলায় কিন্তু ক্যানাডিয়ান কোর্টে মানে নাইকো কোম্পানির অভিযোগ মানে প্রমাণিত হয়েছে, $95 মিলিয়ন তারা জরিমানা দিয়েছে, কিন্তু যার সাথে ট্রানজ্যাকশনের কারণে আপনার এই কোম্পানিটা আপনার জরিমানা দিল তিনি কিন্তু তখনও সোচ্চার ছিলেন দুর্নীতির বিরুদ্ধে, এখনও সোচ্চার, তিনি কিন্তু এই যে কালচার অফ ইম্পিউনিটিটাকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আছেন। কাজে ওখানে কিন্তু ওই ধরনের শুধুমাত্র যে মানে তিনি যে দৃষ্টান্ত যে কারণগুলো দিলেন সেটা কিন্তু না, এর পাশাপাশি যেটা হচ্ছে যে নেতৃত্বের মধ্যে দৃঢ়তা এবং যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে তিন বছর, কিন্তু তিনি বললেন স্যার বললেন যে খুব অল্প সময়, তিন বছর একটা কমিশনে, অনেক কমিশনের লাইফই তিন বছর, তিন বছর কাটিয়ে দিলাম আমরা কোনো কাজ করলাম না, সেটা কিন্তু এক ধরনের আমি বলবো যে দায়িত্বহীনতারই কিন্তু পরিচয়। আরেকটি প্রশ্ন একটু যুক্ত করে আপনাকে উত্তর দিতে অনুরোধ করব, সেটি হচ্ছে যে আপনি এবং আমরা সবাই যেটি আলোচনা করছিলাম যে এই সমস্ত যে বহির শক্তির প্রভাব সেগুলো তো রয়েছে, কিন্তু ভেতর থেকেও একটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা বা ক্ষমতায়ন করা সেটির জন্য আসলে দুদক কি প্রস্তুত কিনা? না, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় দুদক এখনো পর্যন্ত নিজের দিকে তাকায়নি, সে আগের কমিশন প্রথম কমিশন এবং ইভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং বর্তমান কমিশনও আমাদের আমার সুযোগ হয় তাদের সাথে কাজ করার, কারণ এই প্রতিষ্ঠানটি টিআইবির কারণে জন্ম হয়েছে, তো আমরা সেই একটি জায়গায় খুব জোরালোভাবে যেটি একটুখানি ইঙ্গিত দিলেন মনিরুজ্জামান মিয়া যে আমাদের সুপারিশ ছিল যে কমিশনটা নতুন কমিশন হবে, সেখানে প্রাক্তন ব্যুরোর কাউকে এখানে নিয়োগ দেওয়া যাবে না, কিন্তু সেটা না করে সবাইকে ঢালাওভাবে দেওয়া হয়েছে, যে কারণে কমিশন ইজ ক্যারিং এ ব্যাগেজ, ওই সময়কার যে যেই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারাই কিন্তু কমিশন পরিচালনা করছেন। আরেকটি বিষয়ের প্রতি একটু আমি যেটা বলতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে দুর্নীতি দমন কমিশন যেই ধরনের এই যেই সমস্যাগুলো যে মামলাগুলো পরিচালনা করবে
সেগুলো কিন্তু খুবই সফিস্টিকেটেড, সবই স্কিল, স্কিলসের দরকার আছে, বিশেষ মানে যোগ্যতার দরকার আছে, মানে তাদের যে মানে বলবো যে পেশাগত উৎকর্ষটা একটা এক্সট্রাঅর্ডিনারি অন্য ধরনের হতে হবে, সেইখানে কতখানি আছে সেটা নিয়ে প্রচুর ঘাটতি রয়েছে আমি মনে করি। প্লাস আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আভ্যন্তরীণ চ্যালেঞ্জের পাশাপাশি মানে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব, তার পাশাপাশি হচ্ছে আমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে নেতৃত্বের মধ্যে একটা ভাইব্রেন্সি থাকতে হবে, একটা ইউনিটি থাকতে হবে, যেটি আমরা বর্তমান কমিশনে আনফর্চুনেটলি অনেক সময় দেখিনি। মতদ্বৈধতা ওখানে দেখেছি, এক কমিশনার একরকম বলেছেন, চেয়ারম্যান আরেকরকম বলেছেন। আমাদের হাতে তেমন কোনো সময় নেই ডক্টর জামান, থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক আপনাকে। ফয়জুর রহমান চৌধুরী, একটু আমাকে যদি বলেন, অনেক ধরনের প্রশ্ন আছে, হলমার্ক নিয়েও অনেক রকমের প্রশ্ন আছে, এই মুহূর্তে আপনাদের অবস্থান কি হলমার্ক বিষয়ে? হলমার্ক বিষয়ে, আচ্ছা আমি হলমার্কের বিষয়ে বলছি, একদম সময় কম। জি, আমি আমি খুব সংক্ষেপে বলছি যে হলমার্কের বিষয়টা তদন্ত দিন, এবং শুধু বিষয়টা না, এর সাথে সন্দিগ্ধ ব্যক্তিগণ বা সন্দিগ্ধ যেসব প্রতিষ্ঠান আছে, হলমার্কের সাথে বিভিন্ন প্রতিষ্ঠান সন্দিগ্ধ আছে, তারাও তদন্তের অধীন আছে, এবং সন্দিগ্ধ ব্যক্তিগণ যারা আছেন তাদের আমরা 31 জনের সম্পদ বিবরণীও এর মধ্যে চেয়েছি, বেশ কিছু পেয়েছিও। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, একদম সময় কম, যদি খুব সংক্ষেপে বলেন, এই যে বিভিন্ন সময় দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা, দুর্নীতিতে আবার অন্যকে প্রতিপক্ষকে ঘায়ল করা এবং আবার দুর্নীতি পরায়ণ বলা, এই দুষ্ট চক্র থেকে বের হয়ে আসার উপায় কি খুব সংক্ষেপে? ব্যক্তি, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো প্রতিষ্ঠানের সঠিক বেঠিক ভূমিকার জন্যে শীর্ষ ব্যক্তির দৃঢ়তা, যে কথা ডক্টর ইফতেখারুজ্জামান বলেন আমিও উদ্ধৃত করেছি, সেটাকেই দায়ী করব। ব্যক্তি যদি সঠিক থাকেন তাহলে সব প্রতিষ্ঠান ঠিক চলবে, দেশও ভালো চলবে, যদি নেতা ঠিক থাকে। স্বাধীন আমাদের দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতার কথা বলা হচ্ছে, আইনি স্বাধীনতা আছে, আমিও মেনে নেব, সবাই মানব, কিন্তু স্বেচ্ছাপ্রণোদিত অধীনতা যদি থাকে সেই জায়গায় কি করব আমি? এটাই প্রশ্নটা আমি রেখে দিচ্ছি, উত্তর দিচ্ছি। অনেক ধন্যবাদ ডক্টর মনিরুজ্জামান মিয়া, কিছু যোগ করতে চাইছেন? আমাদের হাতে একদম সময় কম, বলবেন। আমি যোগ করতে চাচ্ছি দুই একটা বিষয়ে কেবল। এ বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরেই আমরা এই শেয়ার মার্কেটের কথা শুনলাম, ওলট পালট। আচ্ছা, এবং তারপরে পরেই যেটা শোনা গেল সেটা হলো যে একটা ব্যাংক, সমস্ত ব্যাংক লিকুইডিটি ক্রাইসিস কেমন করে হয়, হাজার হাজার কোটি টাকা সব। আপনি বলেছেন এই প্রসঙ্গটি। এবং আর একটাও শোনা গিয়েছিল কোন একজন ব্যক্তির নাম, আমি অবশ্য বলতে চাই না, আমার মনেও নাই, কারণ বলা প্রমাণ ছাড়া বলা উচিতও নয় আর কি, যে তিনি দেশ থেকে এই টাকা নিয়ে গেছেন সরকার পক্ষে কোনো একজন ব্যক্তি ব্যবসায়ী আর কি। তবে এটা যেহেতু আমার স্পষ্ট জানা নেই আমি বলবো না, তবে এটা তো ঠিক যে কোনো ব্যাংকে টাকা ছিল না, এটা কেমন করে হতে পারে দেশ থেকে টাকা না চলে গেলে? আচ্ছা, তারপরে ধরুন ওই যে পাওয়ার প্ল্যান্ট, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, সেগুলো দলীয় লোকজনদের দেওয়া হয়েছিল এবং বারে 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 কিন্তু মূল্য বাড়তেই থাকছে, অথচ অন্যদিকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির আমলে 1 কিলোওয়াট বিদ্যুৎ বেশি বাড়েনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অনেক ধন্যবাদ ডক্টর মনিরুজ্জামান মিয়া, আমাদের হাতে একদম সময় নেই, যেহেতু আপনি অভিযোগগুলো তুলেছেন ফয়জুর রহমান চৌধুরী, আপনাকে সুযোগ দিতেই হবে আমার, একটু ছোট্ট করে যদি বলেন। আমি বলছি যে শেয়ার মার্কেট নিয়ে প্রথম অভিযোগটা উনি তুলেছেন, শেয়ার মার্কেটের যে বিষয়টা সেটাও তদন্ত হচ্ছে, তদন্তাধীন আছে, এবং শেয়ার মার্কেটের বিশেষ করে কর্মকর্তা কর্মকর্তা পর্যায়ের কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে মামলাও হয়েছে। আচ্ছা, আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি আপনার কাছ থেকে। আর এখানে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে আমরা দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন করেছি গত 26 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত, এবং আমাদের এই এবছরের স্লোগান ছিল যে জনতার শক্তি রুখবে দুর্নীতি। জনতার শক্তি রুখবে দুর্নীতি, আমি বিশ্বাস করি, আমি 3 বছর হয়েছে এখানে কাজ করছি, আসলে জনগণকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, জনগণ হিসাবে যদি আমরা সবাই সম্পৃক্ত হই, তাহলে এ দেশে দুর্নীতি প্রতিরোধ সম্ভব, অন্যথা। অনেক ধন্যবাদ একাত্তর মঞ্চের সবাইকে, 71 মঞ্চের পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, সবাই ভালো থাকুন। ধন্যবাদ।